হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আমি আসলে বাসা থেকে বের হওয়াটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তারপরেও বাসার কাছ থেকেই অন করেছি। এখন হচ্ছে 5:30 বাজে আমাদের এখানে, ভোর 5:30। তো আমরা একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমার সাথে থাকুন, দেখতে পারবেন। খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার ঘটতে যাচ্ছে আমাদের জীবনে, এই প্রথম। আমরা সবাই খুব এক্সাইটেড, আমি, আপনাদের ভাইয়া, আমার দুই বাচ্চা, আমরা সবাই এখন ভোর 5:30 সময় কোথায় যাচ্ছি আপনাদের সাথে সেই আনন্দ ঘন মুহূর্তটা শেয়ার করার জন্য আজকে আমার ভিডিওটা ধারণ করা। তো আশা করছি আপনারা আমার সারপ্রাইজটা দেখে আপনারাও সারপ্রাইজ হয়ে যাবেন, এবং সারপ্রাইজ দেখার পরে কিন্তু অবশ্যই আমাদের জন্য দোয়াও করবেন। আর আমি জানি আমি না বললেও আমার দর্শক যারা আছেন অবশ্যই দোয়া করবেন, এটা অনেক 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 আনন্দের একটা বিষয় আমাদের জন্য। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন আমরা কোথায় যাই। আর ভোর 5:30 দেখেন কত সুন্দর আজকে রোদ উঠেছে, গত কয়েকদিন অনেক বৃষ্টি ছিল, আজকে অনেক সুন্দর একটা সানি ডে। লন্ডনে আসলে সূর্যময় দিন পাওয়াটা একটু কঠিন হয়, এখানে বেশিরভাগ সময়ই বৃষ্টি হয়। তো যাই হোক, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন লম্বা পথ পাড়ি দিয়ে আমরা কোথায় যাই, আর যে আমাদের সারপ্রাইজটা আমরা পেয়ে যাই, আমরাও সারপ্রাইজ পাচ্ছি আর কি। তো দেখার জন্য সাথে থাকুন। সকালে শুভ্রতায় যেতে আসলে ভালোই লাগছে, চারিদিকটা দেখতে অনেক কোয়াইট ছিল, অনেক বেশি গ্যাদারিং ছিল না, ট্রাফিক ছিল না, আর সকালের সুন্দর মুগ্ধতা আসলে মুগ্ধই করেছে। সূর্য উঠছে, একটা ফ্রেশ বাতাস, ভালোই লাগছে। তো আমরা কন্টিনিউ করছি আমাদের জার্নিটা। যাচ্ছি বহু দূর, চারিদিকের সৌন্দর্য আসলেই ভালো লাগছে দেখে, এজন্য মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলছি। একটু হাইওয়ে থেকে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, চারিপাশের সবুজ ঘরবাড়ি, গাছপালা, সব কিছুই মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমাদের লং জার্নিতে সারপ্রাইজ দেখার জন্য। যাইতে যাইতে অনেক গাড়ির বড় বড় শোরুম দেখলাম, যেমন আমার রাইট সাইডে আছে মার্সিডিজ বেঞ্জের শোরুম, অনেক বড় একটা শোরুম এটা, তারপরে আছে আউডির শোরুম, ভালোই লাগছিল। আর বেশি ভালো লাগছিল আসলেই আজকের সকালটা, আর খুবই এক্সাইটেড আমি আর আমার বাচ্চারা, আপনাদের ভাইয়া, আমরা অনেক এক্সাইটেড আমাদের সারপ্রাইজের জন্য। এত বড় একটা সারপ্রাইজ বিদেশের মাটিতে আলহামদুলিল্লাহ হয়তোবা আমরা সরাসরি সামনে থেকে পাবো। তো সাথেই থাকুন, এনজয় করুন আজকের জার্নিটা।
তো আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি, যেহেতু নাভিগেশন ফলো করে আসা হয়েছে বুঝেই গেছি কাছাকাছি চলে আসছি। আমরা এখন একটা হোটেলের সামনে আসছি, এটা হচ্ছে লন্ডনের ফোর স্টার হোটেল হলিডে ইন, ওইটার একটা ব্রাঞ্চে আসছি আমরা। এটা নেয়ার হিথ্রো এয়ারপোর্ট, যেটা কিনা ওয়ার্ল্ডের অনেক বিজি নামকরা একটা এয়ারপোর্ট হিথ্রো লন্ডন। তো এখানে আমরা ওয়েট করছি আমাদের সারপ্রাইজের জন্য। যেহেতু হোটেলের সামনে আছি, আপনারা অনেকেই বুঝে গেছেন হয়তো বা সারপ্রাইজটা একটু ডিফারেন্ট। আসলেই সারপ্রাইজটা ডিফারেন্ট, যখন সারপ্রাইজটা আমার ক্যামেরার সামনে আসবে ইনশাল্লাহ আপনারাও সবাই সারপ্রাইজড হয়ে যাবেন আমার সারপ্রাইজ দেখে। তো ওয়েট করি, দেখি কখন আমার সারপ্রাইজ আমার ক্যামেরার সামনে এসে যায়। যেহেতু অনেক সকালবেলা আমরা বাসা থেকে বের হয়েছি, আমরা সবাই একটু ক্ষুধার্থ, তো চারিদিকে একটু হেঁটে দেখছিলাম যে খাওয়ার কোনো ব্যবস্থা আছে কি না। এটা অনেক কোয়াইট এরিয়াতে, এই জন্য আর যেহেতু আমরা এখানে নতুন, তো একটা প্লেন দেখলাম আপনাদের দেখাইলাম, পাশেই এয়ারপোর্টের কাছেই এটা একদম, এয়ারপোর্ট থেকে এখানে 10 মিনিট ড্রাইভ থ্রু সম্ভবত। তো একটু খুঁজতে খুঁজতে একটা রেস্টুরেন্ট প্লাস বার বলে এইখানে, ওইটা দেখে আমরা যাচ্ছি যে ওখানে খাবারের ব্যবস্থা আছে কি না জানার জন্য। তো যখন ওখানে গেলাম, ওরা ওদের খাবার ব্যবস্থা হবে আরও দুপুরে, সকালে নাই। আমরা তখন একটা সাবওয়েতে চলে আসছি, ড্রাইভ করে একটু 4-5 মিনিট ড্রাইভ করলেই এই সাবওয়েটা পেয়ে গেছি। এখানে এসে আমরা 2টা পানিনো ব্রেডের অর্ডার দিলাম, আর হচ্ছে কফি নিয়ে নিচ্ছি, আমাদের সকালের ব্রেকফাস্টটা হয়ে যাক 4 জনের। ব্রেকফাস্ট করে আমরা এগেইন একটা কফি আর বাচ্চাদের জন্য হট চকলেট ক্যাপুচিনো নিয়ে নিলাম, যেহেতু কতক্ষণ আমাদের সারপ্রাইজের জন্য ওয়েট করতে হবে আসলেই আমরা জানি না। তো এই জন্য এক্সট্রা কিছু খাবার সাথে নিয়ে নিয়েছি, যাতে আবার ব্যাক এখানে আসতে না হয়।
এগেইন আমরা হোটেলের সামনে ওয়েট করছি। একটা চেরি গাছ আছে এখানে, চেরিগুলো পেকে গেছে, ছোট চেরি। এগুলো বন্য চেরি বলা যায়, আসলে কেউ এই চেরিটা খায় না। অনেকে আছে একটু ট্রাই করে, ট্রাই করলে কোনো ক্ষতি নেই, খাওয়া যাবে। এমন কিছু না যে খেলে মারা যাবেন। যেমন বাংলাদেশে অনেক বুনো ফল আছে না, যে যেটা মানুষ খায় না, যেমন ছোট জাম একটা, আর একটা আছে বড় জাম, ওরকম টাইপের। তো আমরা টাইম পাস করছিলাম এখানেই হোটেলের সামনে। চারিপাশটা অনেক কোয়াইট ছিল, যেহেতু হোটেলটা একটা একটু ভিলেজ টাইপের এলাকায় অবস্থিত। বাসাগুলোও খুব সুন্দর, এলাকাটা খুবই ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর মনোরম পরিবেশ ছিল। আর যেহেতু সানি ওয়েদার ছিল, মাঝে মাঝে প্লেন যাচ্ছিলো আমরা দেখছিলাম। তো আমার মেয়ে চেরি দিয়ে এখানে বসে, আসলে কীভাবে ওরা সময়টা পাস করবে, আশেপাশে পার্ক নাই আর হোটেলের সামনে থেকে যেতে যাচ্ছিলাম না। ও বানাচ্ছিল হার্ট শেপ, কখনো স্কোয়ার, তো এগুলো করেই আমরা টাইম পাস করছি এখন। অপেক্ষার পালা মনে হচ্ছে শেষ হয়েছে, এখনও আমরা শিওর না, আমাদের সারপ্রাইজ মেবি চলে এসেছে। এই বাসে করেই আসার কথা, আমাদের সারপ্রাইজ নিয়ে যারা আসছেন। তো দেখি, যেহেতু কাছে এখন যাওয়াটা অ্যালাউড না, কোভিডের জন্য সাম রেস্ট্রিকশন আছে, তো হোটেল কর্তৃপক্ষ আমাদের অর্ডার না দেওয়া পর্যন্ত আমরা বাসের কাছে আসলে যাচ্ছি না। আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যে তুমি ওপাশে যেয়ে দাঁড়াতে পারো, আর আমি আর আমার বাচ্চারা পরে যাই, যেহেতু ওরা মেবি আমাদের একটু চান্স দিবে ওখানে যাওয়ার জন্য কাছাকাছিতে। তো রুলস ব্রেক করাটা আসলে ঠিক না, আর আপনাদের ভাইয়াও ওরা না ডাকলে যাচ্ছে না। আমরা সবাই এখানে দেখেন, ওয়েট করছি, দেখছি যে আমাদের সারপ্রাইজ নিয়ে আসার কথা ওনারা নামেন কি না। তো দূর থেকেই আমি ক্যাপচার জিনিসটা করে রাখছি, এটা আমাদের জীবনের অনেক মূল্যবান একটা সময়, খুবই আকর্ষণীয় একটা সময়। তো এক এক করে নামছিল, আমরাও ওয়েট করছিলাম যে কখন আমাদের সারপ্রাইজ আসবে। এর মাঝেই আপনার ভাইয়া ওখানে গিয়েছে এবং হোটেল কর্তৃপক্ষ আমাদের ডেকেছেন, আর আমাদের সারপ্রাইজ এই যে নামছে। আমার শ্বশুর নামলো আর পিছনে আমার শাশুড়ি। আশা করছি আপনারা যারা এতক্ষণ আগ্রহ করে আমার ভিডিওটা দেখছেন সবাই অবাক হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর শাশুড়ি লন্ডনের মাটিতে এসে পৌঁছেছেন ভালোভাবে। তো ওরা রেস্ট্রিকশন মানছিল, আমার শাশুড়ি তো মন মানেনি। এত বছর পরে, চার বছর পরে ছেলেকে দেখলো, আমাদের দেখলো, তো চলে আসছিল সে দৌড়ে, বাট ওরা একটু ডিস্টেন্স মেনটেন করে রেখেছে। আর আমাদের আসলে একটু সময় লাগছিল, লাগেজ খুঁজে পাচ্ছিল না, দুইজন বৃদ্ধ মানুষ সবাই বোঝেন, এত লং জার্নি করে এসেছে, আর এজন্যই বারবার এই পাশে গাড়ির এই পাশটা ওই পাশটা চেক করা হচ্ছিল যে অ্যানাদার লাগেজটা পাওয়া যায় কি না। অবশেষে লাগেজটা কিন্তু পাওয়া গিয়েছে, বাট একটু হ্যাসেল করতে হয়েছে, অনেক লাগেজ ছিল, অনেকের প্যারেন্টস আসছে, যারা অনেকে থাকে এখানে অনেকে আসছে। তো এখন রুলস হচ্ছে, আসার পরে এখানে 10 ডেজ কোয়ারেন্টাইন করতে হয় হোটেলে। বাংলাদেশ থেকে ফ্লাই করার আগেই হোটেলটা বুকিং দিয়ে দিতে হয় দুইজনের জন্য, 2400 পাউন্ড লাগে। যাই হোক, ওনাদেরকে হোটেলে সেট আপ করে আমরা চলে যাচ্ছি এখন বাসায়। আর বাসায় আসলেও সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দোয়া করবেন ওনারা যেন সুস্থ থাকে, আল্লাহ ওনাদের যেন সুস্থভাবে সহি সালামতে ওখানে রেখে দেন। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।